আসসালামু আলাইকুম আজকে আমরা আছি দুহারের মৈনট ঘাটে দেখাতে চাই লকডাউনে কেমন আছে আমাদের সেই পরিচিত মৈনট ঘাটটি যেটি মিনি কক্সবাজার খ্যাত এই মৈনট ঘাটকে ঘিরে হাজারো মানুষের যাওয়া আসা যেখানে সারা বাংলাদেশে এই মৈনট ঘাটটি এখন মিনি কক্সবাজার খ্যাত এবং এখানে মানুষ ভ্রমণের জন্য আসে এবং যারা ঢাকা থেকে অনেকেই একদিনের জন্য পিকনিক স্পট হিসেবে মৈনট ঘাটকে কিন্তু তারা পছন্দ করে থাকে বিভিন্ন ট্যুরিস্ট গাইড এবং বিভিন্ন ট্যুর কোম্পানিগুলো কিন্তু এখন ছোট ছোট এজিএম এবং তাদের বা বিভিন্ন কোম্পানির প্রাইভেট কোম্পানির এজিএমের জন্য কিন্তু দুহার নবাবগঞ্জের বিভিন্ন রিসোর্ট এবং এই মৈনট ঘাটে এসে থাকেন আমরা আজকে যে মনের ঘাটটি দেখাচ্ছি সেখানে কিন্তু কোনো মানুষ নেই দুহার প্রশাসনের শক্ত নিয়ন্ত্রণের ফলে এবং উপজেলা প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা মানুষকে বুঝাতে পেরেছে যে লকডাউনে থাকলেই আপনি সুস্থ থাকতে পারবেন করোনা ভাইরাস এমনই একটি জিনিস যা সোয়াশয়ী একটি রোগ আপনি যত বেশি কাছে কাছে থাকবেন তত বেশি সংক্রমণের কারণ হতে পারেন তাই নিরাপদ দূরত্ব রাখার জন্য এবং মানুষকে ঘরে রাখার জন্যই কিন্তু এই ময়নটঘাট সহ দুহার নবগঞ্জের প্রতিটি বিনোদন কেন্দ্র কিন্তু এখন বন্ধ রয়েছে তাই মইনট ঘাটের এই ভিডিও চিত্রটি আমরা দেখানোর মূল কারণ হচ্ছে আপনাকে সচেতন করা আপনি ঘরে থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন এবং আপনার আশেপাশে সবাইকে ভালো থাকার সুযোগটি করে দিতে পারেন এই ঘাটে অসংখ্য লোকের জীবিকার একটি উৎস ছিল যেখানে অনেকগুলো দোকান পাট ছিল এই দোকান পাটগুলো কিন্তু এখন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে তাদের পক্ষ থেকে আমাদেরকে আজকে যদিও একটি ইন্টারভিউ দেওয়ার কথা ছিল তারা আমাদের কাছে যে বিষয়টি জানিয়েছিলেন তাদের আর্থিক অবস্থা কিন্তু খুবই কষ্টকর এবং তারা খুব খারাপভাবে জীবনযাপন করছে তাই আমরা দৈনিক আগামীর সময় দুহার প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা এর সাথে জড়িত রয়েছেন প্রত্যেককেই অনুরোধ করব। এদেরকে একটি বিশেষ প্রণোদনায় এবং বিশেষ কোনো সাহায্য সহযোগিতার আওতায় যদি আনা যায় কারণ এখানে নিম্ন মধ্যবিত্ত লোকেরই ছোট ছোটো দোকান প্রসার ছিল যারা এই বিনোদন কেন্দ্রের উপর ভর করেই এই সংসার বা জীবনযাপন করতেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম ভিডিও আমাদেরকে পাঠানোর জন্য আজকে যে ভিডিওটি আমাদের কাছে পাঠিয়েছেন তিনি অবশ্য আমাদের নিজস্ব সংবাদদাতা আবুল হাসেম ফুকির তিনি আমাদের সহকারী সম্পাদক তিনি এই ভিডিওটি পাঠিয়েছেন দুহারের কার্তিকপুর থেকে এবং যেটি কি মৈনট ঘাট হিসেবে সবাই চিনে থাকেন এবং মিনি কক্সবাজার হিসেবে অলরেডি সারা বাংলাদেশে ki kona mōpai nai last <laughs> mo de budi